অবরোধের তৃতীয় দিনে বগুড়ায় ব্যাপক সহিংসতা, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, নারায়ণগঞ্জে আজও তাণ্ডব, ঢাকা চট্টগ্রামে বাসে আগুন। পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা, মিরপুরে কথিত হত্যা ও গুমের শিকার কর্মীর খোঁজ মিলল নিজ বাসায়, নিরাপত্তায় শিল্প এলাকায় বিজিবি মোতায়েন। গাজায় মানবাধিকার লঙ্ঘন ও নিরীহ মানুষ হত্যায় ইসরায়েলকে পশ্চিমাদের সমর্থনে ক্ষুব্ধ, ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত, পশ্চিমা গণমাধ্যমের বিরুদ্ধে অপতথ্য ছড়ানোর অভিযোগ। এবং ঘুরে দাঁড়ালো দেশের রেমিটেন্স প্রবাহ, অক্টোবরে ১৯৭ কোটি ৭৬ লাখ ডলার বাড়তি প্রণোদনা সিদ্ধান্তের সুফল, বলছেন অর্থনীতিবিদ, আবারও বাজার ভিত্তিক ডলার রেটের পরামর্শ।